ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি মহাসপ্তমীর রাতে আমরা ডিনার করছি, সাথে মা আছে। কালকে ভিডিওটা যাবে, তোমরা মহাসপ্তমীতে দেখতে পাবে। সকলকে পূজার অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে কিন্তু আমি মহাভোজ নিয়ে এসেছি। আজকে কোনোটাই হোমমেড খাবার না, সব একদম আমরা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছি। তো চলো দেখি আজকে আমরা কী কী খাবার নিয়ে বসেছি। আমি ক্যামেরাটাকে একটু কাছে আনতে বলবো, দেখি আজকে কী কী এনেছি। ফার্স্টেই আছে এখানে মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস দুটো আছে। আমরা এত খাবো না, যতটা লাগবে ততটা নেব। এখানে নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান, এখানে আছে বিরিয়ানি, এখানে বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি, এখানে চিকেন মাঞ্চুরিয়ান আছে। আর আমরা খালি প্লেট নিয়ে বসেছি, আমরা নিজেদের মতো, আজকে কোনো ফর্মালিটি নয়, পুরোটা খাবার নিজেদের মতো আমরা নিয়ে নিয়ে খাবো যতটা লাগবে। আজকে অনেক খাবার নিয়ে বসেছি, তোমরা কিন্তু ভুল ভেবো না যে আমরা এতটা খাচ্ছি। তাহলে চলো শুরু করি। নাও মা, নিয়ে নাও, তুমি প্যাকেটটা ধরে নাও। আমি নিয়ে তাইলে তোমার তা তুমি উঠে নাও। চলো আমি ফ্রাইড রাইস খাবো, নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে নিচ্ছি যতটা লাগবে। আমি মার কাছ থেকে একটু বিরিয়ানিও খাবো। বাইরে গিয়ে আমরা খাইনি, খাবারটা নিয়ে বাড়িতেই চলে এসেছি, কারণ বাইরে অত লোকজনের মধ্যে খাওয়াটা ঠিক আমার সুবিধার মনে হলো না। আর তোমরা প্রত্যেকেই পুজোটা খুব মজা করো, কিন্তু প্রপার প্রোটেকশন নিয়ে মজা করো। তো চলো, তুমি নিয়েছো মা, একটু চিকেন নেবেন? না না না, কিচ্ছু না কিচ্ছু না না, একটু চিকেন খাস। সাথে চিকেনটা নিয়ে নিচ্ছি, এটা চিকেন মাঞ্চুরিয়ান আছে। তো চলো খাওয়া শুরু করি। এখানে আমরা একটা স্যালাডও নিয়েছি, এটা হোমমেড স্যালাড, মানে বাড়িতে কাটা, বেশি না অল্প অল্প। চলো শুরু করি, একদম মহাসপ্তমীর মহাভোজ জমে যাবে। আমি একটু বিরিয়ানি নেব তোমার কাছ থেকে। চিকেনটা দারুণ সিদ্ধ হয়েছে, দেখাতে বলবো, খুব সুন্দর। দেখো চিকেনটা একদম পুরো নরম, সাথে এটাকে মাখতে হবে, মেখে জাস্ট মুখে দারুণ খুব লাগত। আর এখন যেহেতু রোজ রোজ ভিডিও দিতে পারছি না, ইচ্ছা আছে পুজোর চার দিন ছুটিতে জমিয়ে খেয়ে দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। মা কেমন হচ্ছে বিরিয়ানিটা বলো? খুব সুন্দর হয়েছে। মার খুব দারুণ লেগেছে, আমি মাকে একটু বিরিয়ানি খেয়ে নেবো। দারুণ হয়েছে রান্নাটা, খাবারগুলো কিন্তু একদম জমে যাচ্ছে, দারুণ লাগছে। অনেক বড় বড় করে দেখো চিংড়ি মাছ দেওয়া,
ডিম, চিংড়ি মাছ, চিকেন কিন্তু একদম ভরপুর দেওয়া রয়েছে। তুমি বিরিয়ানি নাও, আরেকটু নিলে আমি আরেকটু নিচ্ছি। বিরিয়ানিও খাবো আমি, অল্প দিচ্ছি। জাস্ট খাবারটা কিন্তু মারাত্মক লোভনীয় লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে একটু জানিও, আমি তো মনে হচ্ছে খেয়ে যাই খেয়ে যাই, খুব ভালো লাগছে। জাস্ট এভাবে মাখতে হবে সুন্দর করে, চিকেনটা ভাঙতে হবে আর খেয়ে নিতে হবে। দারুন দারুন। মার এত ভালো লেগেছে খাবার, মা কিন্তু কথা বলছে না, মন দেখে যাচ্ছে। পেট একদম ভরপুর ভর্তি মাংস উঠিয়ে রাখলাম, খেতে পাচ্ছি না। জাস্ট বিরিয়ানিটা একটু টেস্ট করার ইচ্ছা ছিল তাই বিরিয়ানি টেস্ট করবো। অত একটু ভালো মতো মাংস খাবো না, আছে তো একটু ভেঙে নিই আমি। ও যান না না না, আমার পেটে জায়গা নেই, আর লাগবে না, আমি খাবো না। বিরিয়ানির গন্ধটা অসাধারণ। এই যে মাটনটা, মাটনটা দেখো দারুণ সিদ্ধ হয়েছে, দারুণ। মাটনটা আমি মাখছি, এবার এটাকে মুখে পুরব। দারুণ দারুণ, মানে মন প্রাণ একদম পুরো জুড়িয়ে যাচ্ছে। লাস্ট বাইট বিরিয়ানি, আমার খাবারেরও লাস্ট বাইট। দারুন দারুন, খাবার কিন্তু অনেক বেঁচে রইলো, এগুলো বাড়ির বাকি রাখাবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তো চলো আজকের মতো টাটা, তোমরা ভিডিওটা কালকে যাবে, কাল সকালবেলা মহা অষ্টমীতে। আবারও বলছি মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে, সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। তাহলে চলো টাটা।